ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা। আরো জানতে চাই সহকর্মী নুরুল করিম রাসেল আছেন সেখানটায়। রাসেল, ছুটির দিনে স্বাভাবিকভাবেই ভিড় নিশ্চয়ই অনেক বেশি সৈকতে, স্বাস্থ্যবিধি আসলে কতটা মানছেন যারা বেড়াতে এসেছেন? আসলে আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি আবহাওয়া বিরাজ করছে। হালকা শীতের আমেজের সাথে ভ্রমণপিপাসু মানুষের এখানে ঢল নেমেছে। আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে এই মুহূর্তে আসলে সূর্যাস্ত দেখার জন্য হাজারো পর্যটক ভ্রমণপিপাসুরা এখানে ভিড় জমিয়েছেন। তারা সাগর পারে আজকে কিন্তু আবহাওয়া খুব চমৎকার একটি আবহাওয়া ছিল, খুব অসাধারণ একটি সূর্যাস্ত তারা অবলোকন করেছেন যারা আজকে সৈকতে ভ্রমণে এসেছেন। এখানে হাজারো পর্যটক এইদিকে লাবণী থেকে কলাতলী পর্যন্ত যেদিকে চোখ যায় হাজারো মানুষ কিন্তু এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে ছুটির দিন হওয়ায় এই ভ্রমণপিপাসুদের সংখ্যাটা আরও অনেক বেশি ছিল। তারা এই সকাল থেকেই কিন্তু সারাদিন এখানে নানাভাবে ভ্রমণের আনন্দ উদযাপন করেছেন। এখানে সাগরে ওয়াটার বাইক নিয়ে ছুটেছেন, কেউ বা জেট স্কি, তারপরে এখানে ঘোড়া রয়েছে, ছাতা ছেয়ায় নানাভাবে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সী মানুষ এখানে এসেছেন, তারা এখানে আনন্দ উপভোগ করছেন। এই মুহূর্তেও কিন্তু হাজারো মানুষ পবন সেখানে অবস্থান করছেন, তারা এই চমৎকার দৃশ্য অবলোকন করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে নুরুল করিম রাসেল জানাচ্ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।